اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শাহজালাল ভাই আপনি দুবাই থেকে প্রশ্ন করেছেন আপনার নামের অর্থ কি শাহ যার অর্থ কি এবং এটা শরীয়তের বিষয়ে কতটুকু সেটার নিয়ম রয়েছে তো শাহ অর্থ শাহ ফারসি শব্দ শাহ অর্থ হচ্ছে সম্রাট এবং জালাল অর্থ হচ্ছে প্রতিপত্তি বা অধিক সম্মানের অধিকারী অনেক অনেক ক্ষমতাশীল বা অনেক সম্মানিত এই ধরনের নাম তো এটা ইসলামের শরীরের দৃষ্টি থেকে এটা এ ধরনের নাম রাখাটা ঠিক না এটা কারণ যে সমস্ত নামের মধ্যে অনেক ক্ষমতার প্রকাশ পায় অর্থ অর্থ অহংকারী বা বিভিন্ন ধরনের খারাপ অর্থ থাকে এ ধরনের নাম রাখাটা জায়েজ নাই কারণ তো সম্রাট সম্রাটের সম্রাট এবং জানাল মানে অধিক ক্ষমতার মানে সম্রাট এবং অধিপতি অনেক অনেক ক্ষমতার অধিকারী অর্থ আসে তো শব্দ আর এখানে দুইটা শব্দ মিলে এটার নামটা এরকম অনেকে রাখেন না জানার কারণে নাম হাদিস শরীফ আছে বুখারি মুসলিম হাদিস হাবুল আসমা আল্লাহি আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ আল্লাহর না আল্লাহর রহমানের বান্দা আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং আব্দুর রহমান রহমানের বান্দা অর্থাৎ আল্লাহর নিরান্দ্বই নামের সাথে আপ সবচেয়ে বরকারের সবচেয়ে সবচেয়ে উত্তম নাম

তো নাম যেটার মধ্যে বিনয় নম্রতা রয়েছে এবং আল্লাহর বান্দা তারপর সেটা যা অর্থ সুন্দর এই ধরনের নাম রাখা নিয়ম যেই নামের মধ্যে অহংকার অথবা খারাপ অর্থ রয়েছে এই সমস্ত নাম রাখাটা ঠিক না তো আল্লাহর আলামিন আমাদের নাম সবাইকে সকলে কে সুন্দর নাম সকলকে সুন্দর নাম রাখার এবং অর্থবন নাম রাখার তৌফিক দান করে